তারিখ হলো সাথে সাত, 7 তারিখও। কালি আমি গতকালই আমি এমজি কমেট এটা আমি নিয়ে আসছি, আর এবে চার্জ বসাই দিয়েছি, চার্জ এবে ফুল টাইম অছি। আর আমি এবে বাহারিবু ভুবনেশ্বর, এটা আমার ভুবনেশ্বর ইউনিট, ভুবনেশ্বর ইউনিট রু আমি বাহারিবু এবে তালচের অনগুল। টোটাল ডিস্টান্স হব এরাউন্ড কেতে হব 140 কিলোমিটার খেটে হব। আমি দেখি দেবা, এবে আমি দেখিবা আসলে এতিকি 140 কিলোমিটার রেঞ্জ গোটিয়ে থরে ট্রাভেল আমি এবে করছি এমজি কমেট নেকি। কমেট হচ্ছে 230 কিলোমিটার 100% চার্জে যাব। আমি অ্যাকচুয়াল রে রাইড রে দেখিবা কেতে কিলোমিটার যাচ্ছি। তো আমি টাইম প্ল্যান করছি, যদি আমি ফরচুনার ফরচুনার যদি আমি যাচ্ছি তো আমাকে লাগুছি নিয়ার অ্যাবাউট 2.5 to 3 hours, মানে 140 কিলোমিটার ডিস্টেন্স নেই। আমি দেখি আজি এমজি কমেট রে কেতে সময় লাগুছি, এটা আমার ফ্যামিলি কার ওয়াইফ পাইনি অনা হয়েছে, দেখি ড্রাইভিং বি দেখি না পড়লো পড়লো রুটে যা স্পেস দেখি দেবা আগে। এটা আমার চার্জার, এটা চার্জার লগাই গেলাম ঘর চার্জার বলে, আর এটা আমার এটা আমার এখন দেখি পারিবে দেখিবার তুমি এবে। এটা আমার 100% চার্জ আছে, এটা আমার এবে দেখিপারিবে 100% চার্জ আছে। গোটে সেকেন্ড, 100% চার্জ, 100% চার্জ রে 200 কিলোমিটার দেখাউছি, কিন্তু কোম্পানি কৌছি 230। সে 230 কোয়াড আনলা, মানে আশ্চর্য কথা যে 230 হব কেমিতি। তো এটা ফ্রন্টর স্পেস, এটা হলা এটা হলো, তারপরে ব্যাক রেস, ব্যাক রিটটা আমি ফোল্ড করে দিয়েছি, ফোল্ড করিকি আমি ইয়া ভিতরে আমার জিনিস সব লগেজ সব প্যাক করিকি যাবু। তো গাড়ির ডাইমেনশন এতিকি। তো আমি এইটু ভুবনেশ্বর ক্লিনিক এবে আমি স্টার্ট করুছু। তো দেখিও আমি পৌঁছিলা বেড়ে কেতে টাইম হচ্ছে, মজরে মজরে রাস্তারে ভিজিট করিবা। হ্যাঁ হ্যাঁ, আমি ভুবনেশ্বর, এটা আমি লোকেশন হলা মো বস স্টপ, এটা হলো বাস স্টপ, মো বাস স্টপ, মো বাস স্টপ রু উই আর গোয়িং টিল 140 কিলোমিটার তালচের। ওকে, তো এটা আমি চাললু এবে ভুবনেশ্বর পোখরিপুট রু তালচের পাই। দেখি পারু তুমি 100 অছি, দেখি পারু তুমি 100 অছি, ওডোমিটার রে দেখা হচ্ছে রেঞ্জ হলা 200, দ্যাটস অল। এটা হলো এমজি কমেট, আমি এবার স্টার্ট করিবু। এটা হলো তার আপনার ড্রাইভ মোড কেমতি করিবে, এটা হলো ড্রাইভ মোড রু স্টার্ট হব, নিউট্রাল রে অছি এবে ড্রাইভ, তারপরে আমি দেখিবা ব্যাক রিভার্স করিকি গাড়ি পছন্দ নবা। চলে গাড়ি এবার রিভার্স হচ্ছে, এমনি বলিব হ্যাঁ এবারে কেতে বড়িয়া লাগুছে ছোট গাড়ি। তাহলে ড্রাইভ করে নিতে পার তুমি, নয়া নয়া চলে গেলে টিকে অসুবিধা হব।
ଏଇଟା ଷ୍ଟାର୍ଟ ହେଲା ଆମର ଭୁବନେଶ୍ୱର ୟୁନିଟ୍ ପାଇଁ ଆମେ ଷ୍ଟାର୍ଟ କଲୁ ରହିଥା ମୁଁ ଯିବିନି କି ସିଟ୍ ବେଲ୍ଟଟା ପିନ୍ଧନ୍ତୁ ବ୍ରେକ୍ ମାରେ ହ୍ୟାଣ୍ଡ ବ୍ରେକ୍ ଦେ ସାଇଡ଼୍ରେ ଅଛି ସିଟ୍ ବେଲ୍ଟ ସିଟ୍ ବେଲ୍ଟ ପିନ୍ଧିବୁ ସାଇଡ୍ ପାସେଞ୍ଜର ପାଇଁକି ବଢିଆ ସିଟ୍ ଦେଇଛି ପଛ ତ ଆପଣ ଦେଖିପାରିଥିବେ ଲଗେଜ୍ ସବୁ ଆମର ରେଡି ଅଛି ଏବେ ଆମେ ଫ୍ରଣ୍ଟରେ ବସିବା ପାଇଁ ବି ଲେଗ୍ ରୁମ୍ ବି ବହୁତ ବଢିଆ ଅଛି କିଛି ଅସୁବିଧା ନାହିଁ ମୋର 5.8 ଆରାମସେ ମୁଁ ବସିପାରୁଛି ଆଉ ଡୋର୍ ଟିକେ ବଡ଼ ଅଛି ଆଉ ଏଇଠି ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ଏବେ ଆମେ ଯେଉଁ ଯାଉଛୁ ଚାର୍ଜ କେତେ ଅଛି କିଲୋମିଟର ସବୁ ଅଲ୍ ଓକେ ଏବେ ଆମେ ବାହାରିବୁ ଲୋକେସନରୁ ସିଟ୍ ବେଲ୍ଟ ସିଟ୍ ବେଲ୍ଟଟା ବି ତାପରେ ଆମ ଜର୍ଣ୍ଣି ଷ୍ଟାର୍ଟ କରିବା 47 ପଛରେ ବି ସିଟ୍ ବେଲ୍ଟ ଅଛି ଯେଉଁମାନେ ଚାହିଁବେ ସିଟ୍ ବେଲ୍ଟ ଲଗେଇ ପାରିବେ ଆଉ ଏଇଟା ଆମର 47 କିଲୋମିଟର ଏବେ ଆମେ ଚାଲିଛୁ ତ ଏବେ ଦେଖିବା ଆମେ 140 କିଲୋମିଟର ରନ୍ କରିବୁ ଆମେ ଆମେ ଏଠି ଏସି ସବୁ ବନ୍ଦ କରିଦେଇଛୁ ତ ଚାର୍ଜିଂ ଦେଖିବା ପାଇଁ ଏସି ବନ୍ଦ ହେଲେ ବି ଚାର୍ଜିଂ ତ 100 ଅଛି 200 ଆମ ଜର୍ଣ୍ଣି ଷ୍ଟାର୍ଟ ଫ୍ରମ୍ ପୋଖରୀପୁଟ ଭୁବନେଶ୍ୱର ଟୁ ତାଲଚେର 140 କିଲୋମିଟର ଆମର 47 ଅଛି ଏବେ ଓଡ଼ୋମିଟରରେ ରିଡିଂ ହଉ ଚାଲ ଷ୍ଟାର୍ଟ ଚାଲିଲୁ ଆମେ 140 କିଲୋମିଟର ଗଲା ପରେ ଫୋନ୍ କରିବୁ ଚାଲ ହର୍ନ ଦିଅ ଚାଲ ଚାଲ ଆକ୍ସିଲେରେଟର ଦେ ସିଧା ଯାଉ ଏବେ ଗାଡି ସିଧା ଯାଉ ସେଇ ଟ୍ରାକରେ ଯିବ ତ ଆମର ଷ୍ଟାର୍ଟ ହେଇଗଲା ଆମ ଡ୍ରାଇଭ ଫ୍ରମ୍ ଭୁବନେଶ୍ୱର ପୋଖରୀପୁଟ ଟୁ ତାଲଚେର ଜର୍ଣ୍ଣି ଭୋଲ୍ଟ ଦେଖଉଛି ଏଠି ବାକି ସବୁ ଡିଜିଟାଲ ଇଏରେ ଅଛି ରେଞ୍ଜରେ ତ ଫରକ ଆସିନି ରେଞ୍ଜ ତ ସେୟା ହିଁ ଦେଖଉଛି ଏବେ 198 ହେଇଗଲା କିଲୋମିଟର୍ସ ତୋର ଚଲା 190 ହେଇଗଲା ଏମିତି ରେଞ୍ଜ କମିଗଲା ଚଲ ସେମାନେ 2 କିଲୋମିଟର କମିଗଲା ଆମେ ଜଷ୍ଟ 200 ମିଟର ଆସିବା ଭିତରେ 200 ମିଟରରେ 2 କିଲୋମିଟର କମିଗଲା ସ୍ପିଡ଼ ଆମର ଦେଖିପାରୁଥିବେ 28 ଏତିକି ଅଛି ପାୱାର ରେଞ୍ଜ 99 ଆଉ 2 କିଲୋମିଟର ଆମର କମିଗଲା